দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 9 বছরের শাসনকালে বিশ্বের উন্নত দেশগুলির তালিকায় অনেকটাই এগিয়ে গেছে ভারত। বিশেষ করে অনেকটাই সুগঠিত ও পরিকল্পিত হয়েছে ভারতের বর্তমান তথা ভবিষ্যৎ। বিভিন্নভাবে সমগ্র দেশের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার। বিগত 9 বছরে ত্রিপুরা সহ বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জীবন জীবিকার মানের প্রসারেও দেশকে নতুন দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় কর্মসূচি উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুরে এসে মঙ্গলবার এমনটাই জানালেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। চাকমাঘাট কমিউনিটি হলে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বার্তালাপ করার পাশাপাশি তেলিয়ামুড়ার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও এদিন অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সহসভাপতি অমিত রক্ষিত এবং কৃষ্ণপুরের মণ্ডল সভাপতি তপন নম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 9 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সাধারণ কার্যকর্তা সহ সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী দিকগুলি তুলে ধরতেই কৃষ্ণপুরে এসেছেন বলে এদিন জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। দিল্লি সে আয়ে হ্যাঁ ইয়া পর জরুর হম প্রধানমন্ত্রী মোদীজি নে জো 9 সাল মে উনহোনে কাম কিয়া হ্যায় সেবা সুশাসন ও গরিব কল্যাণ কা উনহোনে জো এক তরহ সে এক নয়া এক গভর্নমেন্ট মডেল ওর গভর্নেন্স মডেল ওর পলিসিজ উনহোনে বনায়ে হ্যায় ওর লোগো কে জীবন মে 65 সাল কে বাদ এক তরহ সে এক অপটিমিস্টিক বদলাব উনহোনে লানে কি চেষ্টা কি ওর প্রয়ত্ন ভি কিয়া হ্যায় ওর সফল ভি হুয়ে হ্যায় উসকে বারে মে হম লোগো কে সাথ মিলকর বাত করেনগে উনকো দিখায়েঙ্গে কি কিয়া হুয়া হ্যায় পিছলে 9 সাল মে ওর সাথ সাথ ত্রিপুরা কে ইয়াহ পে লোগো কে সাথ মিলকর ত্রিপুরা কে বারে মে আনে ওয়ালে মহিনো মে ও সালো মে কিয়া করনা হ্যায় ও কিয়া উনকে সুঝাব উনকে আইডিয়াজ উনকে সাথ মিলকর হম কেন্দ্র সরকার সে ওর রাজ্য সরকার মিলকর কিয়া কিয়া অলগ অলগ স্কিমস ইয়াহ পে ইমপ্লিমেন্ট কর সকতে হ্যায় হামারা এক প্রধানমন্ত্রী মোদী জি হমেশা কেতে হ্যায় কি হম বহুত সাল কে বাদ এক জগহ পর পৌঁছে হ্যায় হামারে ইতিহাস মে জাহাঁ পর জাহাঁ সে হম ফিউচার দেখ পা রহে হ্যায় কি হম এক বিকশিত ভারত বন সকতে হ্যায় বিকশিত ত্রিপুরা বন সকতে হ্যায় ওর উসকে লিয়ে সবকো মিলকর কাম করনা পড়েগা সবকা সাথ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস কে সাথ হম আগে বড় সকতে হ্যায়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি দলকে তথা সংগঠনকে আরও মজবুত করার জন্য দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে এদিন ইতিবাচক বার্তা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।